কেমন আছো? আর আমি তোমাকে ভালোবাসি। কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগে দিল্লি তাদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা পোস্ট করে, যেখানে দেখা যায় ওয়ার্নার মুস্তাফিজকে দেখে বলছেন, আমি তোমাকে ভালোবাসি। দিল্লির হয়ে দুজনের মাঠের বাইরের বন্ধুত্ব যেমন জুড়ি দেখা গিয়েছিল বাসে বসে, ঠিক তেমনি দেখা গিয়েছিল মাঠের মধ্যেও। দুজনই ব্যাটিং এবং বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যার যার জায়গা থেকে। ডেভিড ওয়ার্নার মাঠে নেমেই 45 বলে করে ফেলেন 61 রান, যেখানে 6টি চার এবং 2টি ছয় দেখতে পাওয়া যায়। অপরদিকে উইকেট শূন্য থাকা মুস্তাফিজ তো ছিলেন দুর্দান্ত, 4 ওভার বল করে রান দিয়েছেন মোটে 21। প্রথম ওভারটা করেছেন একদম দুর্দান্ত, শুরুর টানা 4টা বল দিয়েছিলেন ডট, প্রথম বলে তো আউটই দিয়েছিল আম্পায়ার, পরে রাহানে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান, তবে তৃতীয় বলে ব্যাটসম্যান তো আউটই হয়েছিল। সেই রাহানেরই ব্যাটের কানায় লাগা সত্ত্বেও আবেদন করেনি কেউই, যার ফলে নিশ্চিত উইকেটটা মিস করে ফেললেন মুস্তাফিজ। শেষ দুই বলে অবশ্য এক এক করে 2 রান দিয়ে ফিজ তার প্রথম ওভার শেষ করেন। দ্বিতীয় ওভারে এসে দেন মাত্র 3 রান, টানা 2টা ওভার বল করে দেননি কোনো প্রকার বাউন্ডারি, তবে তৃতীয় ওভারে এসে দিয়ে ফেলেছেন প্রথম বাউন্ডারি, সেখান থেকে আসে 4 রান, বাকি 5 বল থেকে আসে 5টি রান। মুস্তাফিজ শেষ ওভার করতে এসে প্রথম বলে আন্দ্রে রাসেল সজোরে ব্যাট ঘুরিয়ে আদায় করে নেন 4 রান, এরপর দ্বিতীয় বল থেকে আসেনি কোনো প্রকার রান। তৃতীয় বলে এসে বাউন্ডারি রূপে নিশ্চিত হয়ে যাওয়া 6 ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে রক্ষা করেন ডেভিড ওয়ার্নার, তবে এর ফাঁকে হয়ে যায় 2টি রান। শেষ 3 বল থেকে আসে মোটে 1টি রান, আর এভাবেই শেষ হয়ে যায় মুস্তাফিজের 4টি ওভার। কোনো উইকেট না পেলেও দলের বাকি বোলারদের চেয়ে সবথেকে বেশি কৃপণ ছিলেন রান দেবার দিক থেকে। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।